হ্যালো বন্ধুরা, আমি স্পন্টারির পক্ষ থেকে ফারাবি বলছি। ঘরে বসে ইনকাম, আসলে কি ঘরে বসে ইনকাম করা যায়? অনেকের মনে সংশয় থাকতে পারে। আমি বলবো হ্যাঁ, অবশ্যই যায়, যদি আপনি যোগ্য হন। আপনাকে শিখতে হবে, যদি আপনি জানেন অবশ্যই পারবেন। তো এই লেসনে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে একটি ফ্রি কোর্স করে নিজে নিজে স্বাবলম্বী হয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন। সো এটা করার জন্য আপনাকে যেটা লাগবে, সর্বপ্রথম আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি নাম্বারটা লাগবে। সেকেন্ড, আপনাকে HSC পাস হইতে হবে। থার্ড, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। দেন আপনার একটা সিগনেচার লাগবে, যেটা আপনার ছবি তুলে নিতে হবে অথবা স্ক্যান করে নিতে পারবেন। তারপর আপনাকে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। তো আমি এই ভিডিওতে কীভাবে আপনি পরীক্ষায় পাস করবেন এবং আমি নিজে পরীক্ষা দিয়ে দেখাই দিব কীভাবে পাস করতে হয় এবং স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি নিজে নিজে এটাতে অ্যাটেন্ড করে আপনি একটা দক্ষতা অর্জন করতে পারবেন, একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাবো। তো এটার জন্য যা করতে হবে, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে। আপনি মোবাইল থেকে করতে পারবেন, কম্পিউটার থেকেও করতে পারবেন। তো আমি যেটা করব, সিম্পলি আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব। তো এখানে থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনারা লিখবেন লার্নিং অ্যান্ড আর্নিং। লেখার পরে আপনারা জাস্ট গুগলে সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনারা যে ওয়েবসাইটটা দেখতেছেন, হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনারা ICT বাংলাদেশ গভর্নমেন্টের সম্পূর্ণ এটা ট্রাস্টেড ওয়েবসাইট, এটা হচ্ছে gov.bd। তো এটাতে আপনার ফেকের কোনো সম্ভাবনা নেই, এরকম ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখানে উপরে আপনারা যেটা দেখতেছেন, উপরে কোর্স রেজিস্ট্রেশন নামে যে অপশনটা দেখতেছেন ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটা এরকম একটা ফর্ম দেখতে পাবেন, প্লিজ এন্টার রেলিভেন্ট ইনফরমেশন। তো এখানে আপনাদের সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে, তথ্যগুলো সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট সর্বপ্রথম যেটাতে আপনি প্রেজেন্টলি আছেন, আপনার পার্মানেন্ট ডিস্ট্রিক্ট না, যেখানে আপনি কোর্সটা করতে যাচ্ছেন, তো ওইখান থেকে আপনার বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে আপনি কোর্সটি করতে পারবেন, এমন না যে কোনো নির্দিষ্ট এলাকা থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেট, যেহেতু আমি সিলেট থেকে, আমার অ্যাপ্লিকেন্ট সিলেট থেকে করবে, তো আমি এখান থেকে সিলেটটা সিলেক্ট করে দিব। দেন যেটা আছে সেটা হচ্ছে কোর্স। এখানে তিনটা বেসিসে কোর্স পাবেন। এখানে কোর্সের যে ইয়াটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দেখবেন, গ্রাফিক্স ডিজাইন দেখবেন এবং ডিজিটাল মার্কেটিং আপনারা দেখতেছেন। তো এখানে তিনটাই এখন বর্তমানে অনলাইনে আর্নিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট, তো এই জন্য সরকার এই তিনটাই এখন চালু রাখছে। তো আমি এখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটাতে ক্লিক করব। আপনি যেটা ইচ্ছে ওটা করতে পারবেন। তারপর এখানে দেখেন স্টুডেন্ট নেমে আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনার কলেজ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের সাথে যে নামটা আছে ওই নামটাই আপনি এখানে হুবহু দিতে হবে, অন্যথায় অন্য কোনো নাম দিলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ফাদার্স নেমটাও সেম আপনার NID অথবা বার্থ সার্টিফিকেট এবং আপনার স্কুল সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিতে হবে। তারপর এখানে মায়ের নামটা দিয়ে দিবেন সার্টিফিকেট অনুযায়ী। তো আমি এখানে আমার অ্যাপ্লিকেন্টের মায়ের নামটা দিয়ে দিচ্ছি, মাদার্স নেম। তারপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেট অফ বার্থ। তো এখানে ডে, মান্থ, ইয়ার, সর্বপ্রথম আপনার তারিখটা দিবেন, তারপর হচ্ছে মাসটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিম্পলি আপনারা সবাই দেখলে পারবেন। তারপর আমি আপনাদের বোঝার সাথে দেখাই দিচ্ছি। তারপর এখান থেকে জন্মের সালটা আপনারা সিলেক্ট করে দিবেন।
দেন হচ্ছে জেন্ডার, আপনি যদি মেল হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন, আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এখানে ফিমেলের জন্য অ্যাপ্লাই করতেছি আমি ফিমেলটা সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি যদি এলসিডিপির আন্ডার থেকে যদি কখনও 15 দিনের একটা শর্ট কোর্স করে থাকেন তাহলে সেটাতে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে সেটাতে নো দিয়ে দিবেন। তো আমার অ্যাপ্লিকেন্ট এটাতে করা নাই, তো সেক্ষেত্রে আমি নো দিয়ে দিব। দেন হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, অর্থাৎ কারো যদি কোনো শারীরিক সমস্যা থাকে, কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস দিবে, এবং কারো যদি হ্যান্ডিক্যাপ বা শারীরিক সমস্যা না থাকে তাহলে নো দিবে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ এই ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে তারা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে এবং সকল প্রকার তথ্য আদান প্রদান করবে। তো এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। তারপর যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, কারণ আপনি রেজিস্ট্রেশনের পরে আপনার এই ফোন নাম্বারে একটা SMS আসবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা। তো এটা আপনাকে সংরক্ষণ করতে হবে, পরবর্তীতে এটা আপনার কাজে লাগবে। তো এখানে আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন যেটা করতে হবে, আপনার বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি বার্থ সার্টিফিকেট দেন তাহলে বার্থ সার্টিফিকেটে সিলেক্ট করবেন, আর যদি ন্যাশনাল আইডি দেন তাহলে ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম, ন্যাশনাল আইডি সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাপ্লিকেন্টের ন্যাশনাল আইডিটা দিয়ে দিব জাস্ট সিম্পলি। দেন হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার জন্ম যে আপনার ভোটার আইডি কার্ডে যে আপনার অ্যাড্রেসটা আছে সেম ওই হুভু অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে। দেন হচ্ছে আপনার উপজেলা, তারপর আপনার হোম অ্যাড্রেস যেটা আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন, পোস্ট অফিস যে কোড আছে ওই কোডটা দিয়ে দিবেন। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে কিন্তু অবশ্যই SSC পাস হইতে হবে। তো এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু তা দিয়ে দিবেন, আমার অ্যাপ্লিকেন্টের শিক্ষাগত যোগ্যতা SSC। তারপর হ্যাভ ইউ এনি কম্পিউটার, অর্থাৎ আপনার কি কোনো কম্পিউটার আছে কি না, এখানে অবশ্যই ইয়েস দিবেন, কারণ কম্পিউটার যাদেরকে আছে ওরা তাদেরকে প্রাধান্য দিবে, কম্পিউটার যদি না থাকে তাহলে ওরা আপনাকে প্রাধান্য দিবে না। তো এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, ইয়েস দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে একটা ছবি কালেক্ট করে ওইটাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ছবি আপলোড করে দিচ্ছি। দেন হচ্ছে আপনার একটা স্ক্যান করা সিগনেচার লাগবে, অথবা এটা আপনি মোবাইলে ছবি তুলেও আপনি ক্রপ করে নিতে পারেন, অথবা স্ক্যান করে নিলেও ভালো হয়। তো এটা আপনি আপনার মোবাইলে আগে থেকে রেডি করে রাখবেন। তো আমি এখানে একটা সিগনেচার স্ক্যান করা আছে ওইটা দিয়ে দিচ্ছি। দেন সব কিছু দেওয়ার পরে আপনি উপর থেকে সবগুলো একবার চোখ বুলে নেবেন, সব ইনফরমেশন ঠিকঠাক আছে কি না, তারপর দেখার পরে সাবমিট ডাটাতে ক্লিক করবেন। সাবমিট ডাটাতে ক্লিক করার পরে আপনি একটা
পরীক্ষার ফর্ম দেখতে পাবেন, এটা এমসিকিউ পরীক্ষা। এখানে আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে, 30 মিনিটের মধ্যে আপনাকে 20টা এমসিকিউর আনসার দিতে হবে। তো এমসিকিউগুলো এত বেশি আহামরি কোনো কিছু না, খুবই সিম্পল, আমি যেটা দেখতেছি পাস করাটা খুবই ইজি। তো আমি আপনাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি কীভাবে পরীক্ষাটা আপনারা অ্যাটেন্ড করবেন। তো দেখা যাক, এখানে এক নম্বর প্রশ্ন যেটা আছে, এখানে লেখা আছে হুইস ওয়ান ইজ দ্য লার্জেস্ট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং। তো এটা আমরা সবাই জানি, ফেসবুক, সিম্পলি ফেসবুকে সিলেক্ট করে দিবেন। তারপর আছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ সোশ্যাল মিডিয়া চ্যানেল, নিচের কোনটি সোশ্যাল মিডিয়া চ্যানেল নয়। তো ইমেলটা তো কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল নয়, ইমেলে ক্লিক করে দিবেন। তারপর থার্ডে যেটা আছে হু ইজ অলসো নোন অ্যাজ ফাদার অফ কম্পিউটার, এটা সবাই জানে, চার্লস ব্যাবেজ। 3 নম্বরে চার্লস ব্যাবেজ অপশনটা পেয়ে যাবেন। তারপর 4 নম্বরে যেটা আছে এস এম এম স্ট্যান্ড ফর, অর্থাৎ এস এম এম মানে কি, এস এম এম এর ফুল মিনিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর 5 নম্বর হুইচ ওয়ান ইজ সফটওয়্যার, নিচের কোনটি সফটওয়্যার। তো এখানে কিবোর্ড কোনো সফটওয়্যার না, মাউসের সফটওয়্যার না, মনিটরের সফটওয়্যার না, আমরা জানি। তো তাহলে উইন্ডোজটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর 6 নম্বরে দেখেন মাইক্রোসফট অফিস ইজ টাইপ, মাইক্রোসফট অফিসটা কি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, ফার্মওয়্যার সফটওয়্যার। তো এটা যতটুকু জানি সিস্টেম সফটওয়্যারই হবে, সিস্টেম সফটওয়্যার ক্লিক করে দিন। 7 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু এক্সপ্লোর দ্য ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়। এখানে ব্রাউজারটাই হবে, কারণ স্প্রেডশিট, ডক, ক্লিপবোর্ড এগুলো তো ইন্টারনেটের জন্য ইউজ হয় না, ব্রাউজারটাই দিয়ে দিবেন। তারপর 8 হুইচ ওয়ান ইজ অপারেটিং সিস্টেম, এখানে অবশ্যই উইন্ডোজ। তারপর 9 হোয়াট ইজ ইউজ টু মেক কম্পিউটার চিপস, কম্পিউটার চিপস বানানোর জন্য কী ইউজ করে, এটা আমি শিওর না। তারপর এখানে অনুমান করে কপারটাই দিয়ে দিই, কপারটাতে ক্লিক টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে হুফু যে আসবে আপনাদের এমন না, আপনাদের হয়তো একটু ব্যতিক্রমও আসতে পারে। তারপর 10 হুইচ ওয়ান ইজ হার্ডওয়্যার, নিচের কোনটি হার্ডওয়্যার, এখানে অবশ্যই উইন্ডোজ। তারপর 11 দিস বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1985। তো এগুলো হচ্ছে আসলে প্যাসিভ ভয়েস থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, ইংলিশে কয়েকটা প্যাসিভ ভয়েস থেকে হয়ে থাকে। আপনারা যদি প্যাসিভ ভয়েসের গঠনটা জানেন তাহলে সুবিধা হয়, প্যাসিভ ভয়েসটা একটু দেখে নিলে ভালো হয় পরীক্ষা দেওয়ার আগে। তো এখানে আপনার ওয়াজবিং হবে, যেহেতু ওয়াজবিং হবে মেবি। তো আমি এখানে ওয়াজবিং সিলেক্ট করে দিলাম। তারপর 12 আছে হি ইজ দ্য বেস্ট ড্যাশ হিজ ফ্রেন্ড, এখানে অ্যামং হবে, কারণ হচ্ছে যদি 2-এর অধিক বোঝায় তাহলে অবশ্যই অ্যামং বোঝায়। এখানে যেহেতু ফ্রেন্ডস প্লুরাল আছে তো, আর দ্য বেস্ট আছে, তো এখানে অ্যামংটাই আমি সিলেক্ট করে দিব। তারপর 13 যেটা দেখতেছেন মিস্টার আসাদ টেস্টেড দ্য স্যুপ, এটা প্যাসিভ ভয়েস, মিস্টার আসাদ স্যুপ টেস্ট করেছিল। তো তাহলে এখানে কোনটা হবে, জাস্ট মিনিট একটু দেখে নিই। দ্য স্যুপ ওয়াজ টেস্টেড বাই মিস্টার আসাদ, এটাই সিলেক্ট করে দিলাম। আমি 11 নম্বরটা মনে হয় ভুল করছি, ওইটা একটু চেঞ্জ করে দিলাম। তারপর 14 নম্বর হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার প্রশ্নবোধক চিহ্ন কী হবে, প্রশ্নবোধক হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই, সরি প্রশ্নবোধক না, প্যাসিভ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটাই হবে প্যাসিভ। তারপর 15 দেখেন উই আর প্লেয়িং ফুটবল, এটাকেও প্যাসিভ করতে হবে। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই আস, এটা হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসের রুলস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তো এটাতে ক্লিক করে দিলাম, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই আস। তারপর 16 এটা আমি ঠিক বুঝি নাই, এটাতে অনুমান করে প্রথমটাই দিয়ে দিই।
তারপর 17 দেখতে পারেন, 17 আই হ্যাভ রিটেন অ্যান ইমেল মেজ দ্য রাইট কোয়েশ্চন, এটার কোয়েশ্চন মার্ক কোনটা হবে? তাহলে হোয়াট হ্যাভ ইউ রিটেন, মানে তুমি কি লিখেছো, তো আমি একটা ইমেল লিখেছি, এটাই হবে হোয়াট হ্যাভ ইউ রিটেন। তারপর 18 নম্বরটা দেখতে পারেন, ইউ শুড নট স্লিপ ডে, তো এখানে প্রিপোজিশন অ্যাট আছে, ইন আছে, ভাই আছে, অন আছে, তো অ্যাট ডে হবে যতটুকু সম্ভব, তো আমি অ্যাটটা সিলেক্ট করে দিলাম। তারপর 19, ফলাস ওয়েন টু অফিস অ্যাট 9 AM, ফলাস সকাল 9টায় অফিসে গেছে, তাহলে এটাকে প্রশ্নবোধকে রূপান্তর করলে কি হয়, হোয়েন ডিড ফলাস গো টু অফিস, এটাই হবে হোয়েন ডিড ফলাস গো টু অফিস, এটাতে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা শেষ একদম সর্বশেষ প্রশ্নে চলে এসেছি, এ লাইফ গার্ড রেস্কিউড মি, এটাকে প্যাসিভ করতে হবে, তো আই ওয়াজ রেস্কিউড বাই এ লাইফ গার্ড, এটাই হবে সর্বপ্রথম যেটা আছে ওইটাই প্যাসিভ ভয়েস হবে, তো এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু উপর থেকে দেখে নেবেন, তো দেখুন আমাদের এখনও 23 মিনিট সময় হাতে রয়ে গেছে, মাত্র 7 মিনিট লাগছে, তো এটা এত কঠিন কোনো বিষয় না পরীক্ষাটা, আপনারা একটু চেষ্টা করলে পারবেন। তারপর ফিনিশ এক্সামে আপনারা ক্লিক করে দেবেন, তো এখানে একটা রেজিস্ট্রেশন কোড দিবে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউ রেজিস্ট্রেশন নাম্বারই যেত, দেখেন আমি পরীক্ষা পাস করছি, তো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিছে, এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে, এটাকে আপনি ছবি তুলে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন, আপনার ফোনেও এই রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে, তো এটা এত কঠিন বিষয় না, আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওতে দেখে আপনারা কিছু একটা শিখতে পারছেন, এটা এখান থেকে কোর্স করে আপনি অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব, কারণ বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে ঘরে বসে টাকা ইনকাম করতেছে, তো আপনি কেন পারবেন না, অবশ্যই পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবারও বলবো, এই ধরনের ভালো ভালো ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সবসময় চেষ্টা করি, তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার থেকে আপনিই বেশি লাভবান হবেন, আপনার তো সাবস্ক্রাইব করতে টাকা খরচ হচ্ছে না, তো অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।